নমস্কার, সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো আমরা দেখব যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো সংঘটিত হবে। হয়তো বললাম কেন, তার পিছনেও একটা কারণ আছে। কারণটা হলো এটাই, আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনাটা কিন্তু শুধুমাত্র সঞ্চারের উপর নির্ভর করে। আর আপনারা জানেন যে প্রত্যেকের আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, তেমনই প্রত্যেকের একটি আলাদা আলাদা নির্দিষ্ট জন্মছক থাকে, এবং সেই জন্মছকের উপরেই ভবিষ্যৎবাণীর নিখুঁততা নির্ধারণ হয় বা বিচার হয়। সিংহরাশির জাতক জাতিকাদের শুক্র মঙ্গলের এই যে সঞ্চার, এটি অতীব মাত্রায় কিন্তু ফলপ্রদায়ী হবে। তার কারণ আছে বেশ কিছু, কারণ আপনাদের দশমপতি এবং নবমপতি যথাক্রমে শুক্র এবং মঙ্গল, এবং একই সাথে তৃতীয়পতি এবং চতুর্থপতি শুক্র এবং মঙ্গল এই সঞ্চারের সাথে এঙ্গেজড, যারা অবস্থান করবে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। অনেকেই প্রশ্ন করবেন যে দাদা, মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করলেন 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখ নাগাদ, এবং 12 তারিখে শুক্র প্রবেশ করলেন, কিন্তু আমরা কেন 19 তারিখের পর থেকে আলোচনা করছি? খুব সিগনিফিকেন্ট একটা কোশ্চেন। এবং যারা অ্যাস্ট্রো লার্নার আছেন, যারা অ্যাস্ট্রোলজি একটু বোঝার চেষ্টা করেন, তাদের মনে এই প্রশ্নটা আসবেই, আসা উচিত। উত্তরটা ঠিক এরকম, শুক্র গ্রহ রবির রাশিতে কিংবা রবির নক্ষত্রে কখনোই কমফোর্টেবল নয়। তাহলে শুক্র যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি কিনা শ্রবণা নক্ষত্র, যার দেবতা কিনা স্বয়ং বিষ্ণু, নক্ষত্রটি চন্দ্রের হিসেবে আমরা জানি, কিন্তু এর যে দেবতা বিষ্ণু সে খোঁজ হয়তো আমরা অনেকেই রাখি না। তো বিষ্ণুর নক্ষত্রেই শুক্র মঙ্গলের কম্বিনেশন নিশ্চিতভাবেই কোনো না কোনো ভালো ফল আমাদের হয়তো দেবে, আবার কোনো ক্ষেত্রে হয়তো সমস্যাও দিতে পারে। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যে ভালো ফলটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা এডুকেশনের ক্ষেত্রে। আপনারা জানেন শুক্র মঙ্গলের কম্বিনেশনে কেমিস্ট্রিটা অনেক বেটার হয়। তাহলে কেমিক্যাল, কেমিস্ট্রি, পেট্রোকেমিক্যাল, আবার প্রযুক্তির ক্ষেত্রেও এর দক্ষতা অনেক বেশি। ভালো ভালো সার্জনের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের কম্বিনেশন থাকে। আবার দেহের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নির্গমনের জন্য যে যে যন্ত্রগুলো থাকে, তার উপরেও কিন্তু মঙ্গলের প্রভাব অপরিসীম। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এই সঞ্চারের প্রভাবে, এই সঞ্চারের কম্বিনেশনের প্রভাবে যারা এই ধরনের বিষয়গুলোর সাথে ডিরেক্টলি এডুকেশনের সূত্রে যুক্ত, মানে আপনি হয়তো ডক্টর, বাট আপনার পার্টিকুলার তো একটা সেগমেন্ট থাকবে, স্ট্রিম থাকবে, সেটা হয়তো এই ধরনের বিষয়গুলোর সাথে কানেক্টেড। তো আমি মনে করি এই সঞ্চার এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড আছেন, যারা অ্যাটাচ রয়েছেন, যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা আশানুরূপ ফলাফল কিন্তু প্রদান করবে, বা প্রদান করার কম্বিনেশন অনেকটাই বেশি মাত্রায় থাকছে। দ্বিতীয় যে কম্বিনেশনটা নিয়েই আমাদের চর্চা করতে হবে, বা নো ডাউট আলোচনা করতে হবে, যে এডুকেশনের ক্ষেত্রে আমরা কেমন অ্যালাইনমেন্ট পেতে পারি। যেহেতু চতুর্থ ঘরের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করবে, সুতরাং অনেকের কিন্তু কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে কিছুটা হলেও সাকসেস আসবে। আপনারা অনেকেই বলতে পারেন যে কেন, আপনাদের সাথে আমি রুলিংসগুলো শেয়ার করি, বাট আপনারা প্রশ্ন করেন না যে কেন 4-6 কম্বিনেশন আমরা একটু বেটার এক্সপেক্ট করতে পারি। দেখুন, 4 হলো এডুকেশন, এটা নিয়ে কোনো সন্দেহ আশা করি কারণ নেই, কিন্তু ষষ্ঠভাব সেটি হলো সপ্তম ভাবের দ্বাদশ। সপ্তম যদি আমার অপোনেন্ট হয়, আমি যখন কম্পিটিশন করবো আমার অপোনেন্টকে হারতে হবে। অপোনেন্ট যদি হারে তাহলে আমি জিতবো, আর অপোনেন্ট যদি হারে সেই সিগনিফিকেশনটা হলো ষষ্ঠ ভাব। তাই যখন 6 কম্বিনেশন আমরা পাবো 4 সাথে, আমরা দেখব কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে জয়ী হওয়াটা অনেকাংশেই কিন্তু রিপ্রেজেন্ট করে। এই একই কারণে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে চাকরি পায়, তাদের 4-6-2-11 কম্বিনেশনটা দরকার। যখনই 5 চলে আসে তখনই কিন্তু আস্তে আস্তে গতিটা কমতে থাকে। কেন 5 আসলে গতি কমবে? কারণ সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম। তাহলে বিষয়টাকে উপলব্ধি করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। যাই হোক, তো আপনাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা একটা আপলিপমেন্ট দেখব। আমরা দেখতে পারবো যে এই একই ধরনের কম্বিনেশন আপনাদের কিন্তু কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন যদি ইন দ্য মিন টাইম থেকে থাকে, সেটা কিন্তু আমাদের ভালো ফল দেবে, বা উই ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট ফ্রম দ্যাট। আমরা একটা ভালো ফলাফল এই কম্বিনেশন থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারি, যে কম্বিনেশনটা আপনাদের আসতে চলেছে, বা যে কম্বিনেশনটা প্র্যাকটিক্যালি আপনাদের আসবে।
এর পরের যে সঞ্চারটা নিয়ে আমাদের চর্চা করতে হবে, পরের যে সঞ্চার নিয়ে আমাদের আরও বেশি ডিটেলসে ডিসকাস করতে হবে, সেটি হচ্ছে শুক্র মঙ্গলের এই সঞ্চার আপনাদের কতটা ইফেক্ট ফেলতে পারে রিলেশনশিপ উইথ রিলেটিভসের সাথে। আমাদের অনেকের রিলেটিভস থাকে, প্রত্যেকের রিলেটিভস থাকবে প্রচুর প্রচুর, বাট সব রিলেটিভসদের সাথে আমাদের সম্পর্ক সবার ভালো হয় না। আর সিংহের ক্ষেত্রে আমি দেখেছি, দেখুন, এরা এমন একজন বা এমন এক ধরনের মানুষ যারা সর্বদাই সততা, এথিক্যাল এই বিষয়গুলোকে অনেকটাই গুরুত্ব দেয়, প্রত্যেককে গুরুত্ব দেয়। একজন বনের রাজা সে শুধুমাত্র বড় বড় প্রাণীদের গুরুত্ব দেয় তা নয়, সে কিন্তু সমগোত্রীয়ভাবে একটা কাঠবিড়ালিকেও গুরুত্ব দেয়। তো সিংহ রাশির মধ্যে সেই টেন্ডেন্সি, সেই প্রবণতা থাকে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এরা সমান চোখে দেখে এবং প্রত্যেকের কথাকে গুরুত্ব দেয় এবং প্রত্যেকের একটা ভিতর থেকে সম্মান করার প্রবণতা এদের মধ্যে থাকে। আমি এমনও সিংহ রাশির জাতককে দেখেছি বা তারা কিন্তু শুধুমাত্র হয়তো খুব বড় ঘরের, তারা হয়তো খুব বড় পোস্টের সাথে যুক্ত আছেন, হয়তো কয়েক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করেন, কিন্তু তিনি যখন একজন রিক্সা চালকের সাথেও কথা বলেন তখনও কথাটা ভদ্রতার সহিত এবং যতটা রেসপেক্ট দেওয়া যায় একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে এরা চেষ্টা করে। যাই হোক, এখানে অনেকে বলবেন, না দাদা আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। দেখুন, 100টার মধ্যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স থাকতেই পারে, তার মানে এই নয়, টোটাল শ্রেণীটাকে নিয়েই আমরা কথা বলবো। সিংহরাশির জাতক জাতিকাদের আমরা ওভারঅল যেটা দেখতে পারবো, এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো, আপনাদের প্রপার্টি রিলেটেড কিছু ডেভেলপমেন্টের জায়গা আসবে। এই সময়ে লক্ষ্য করা যাবে চাকরির ক্ষেত্রেও কিছুটা ধনাত্মকতা আসবে, যেহেতু 10-6 কম্বিনেশন আছে, অনেকেই চাকরি করে। আবার কিছু ডক্টর আছে, তাদের কিন্তু কোনো ডিগ্রি প্রাপ্তি হতে এখন সুবিধাজনক জায়গা তৈরি হতে পারে। অনেকের কিছু রোগ ব্যাধি নিয়ে ভুগছেন, সাধারণত যৌন রোগ বা এই ধরনের কিছু ভুক্ত রোগের জায়গা, কিছুটা কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করা যেতে পারে। তবে রিলেশনশিপ, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের ক্ষেত্রে একটু জটিলতার জায়গা আছে, এটা নিয়ে একটু সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে। কেমন জটিলতা, এই প্রশ্নটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি একটা কথাতেই উত্তর দেব, সেটা হলো যারা একটু অবৈধ বিষয়ের সাথে যুক্ত, মানে সম্পর্কটা হয়তো সমাজ বহির্ভূত, তাদের ক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে। জটিলতা বলতে জানাজানি একটু প্রকাশিত হওয়া, এই বিষয়গুলো তৈরি হতে পারে, আপনাকে সচেতনভাবে বিষয়টাকে ডিল করতে হবে, সচেতনভাবে বিষয়টাকে ডিল করার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব বা পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো কতটা এনহান্সমেন্ট বা এঙ্গেজমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ, এবং সেক্ষেত্রে এনহান্সমেন্ট বা এঙ্গেজমেন্ট কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রফেশনাল চেঞ্জের ক্ষেত্রে। দেখুন, চাকরি করছেন অনেকে, কিন্তু স্যাটিসফ্যাকশন তো সবাই জীবনে পায় না, পায় কি, আর ম্যাক্সিমাম টাইমে আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা জায়গায় স্যাটিসফ্যাকশনের অভাববোধ দেখি বা ফিল করি। তো আমার মনে হয় এই যে কম্বিনেশনটা চলবে সিংহের জন্য, কিছুটা তো এনহান্সিং হবেই, কিছুটা প্রফেশনাল চেঞ্জের ভাইবস থাকবে, কিছু কিছু ক্ষেত্রে সাপোর্টিভ একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশও থাকবে, ওভারঅল একটা পজিটিভিটি চেঞ্জের দিক থেকে সেটা এক্সপেক্ট করা যায়। তবে মৌখিক এক্সামিনেশনের থেকে রিটেন এক্সামিনেশনের ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এই সময় আমরা লক্ষ্য করতে পারবো যারা মৌখিক এক্সামিনেশন দিচ্ছেন তাদের থেকে, যারা রিটেন এক্সামিনেশন দেবেন তাদের ফলাফলটা বেটার হতে পারে। এবার আপনার প্রশ্ন হতে পারে, দাদা এক্সাম কীভাবে সিলেক্ট করবো, যে মৌখিক না ইন্টারভিউ, ইন্টারভিউ দেবো কারণ নিশ্চয়ই রিটেনে পাশ করেছি। দেখুন, আমি বলেছি যে ইন্টারভিউই হোক না কেন বা যে ধরনের এক্সামিনেশনই হোক না কেন, সেটা যদি রিটেন টাইপের হয় তাহলে ফলাফলটা বেটার হতে পারে। অনেকে অপেক্ষা করে আছেন কোনো একটা প্যানেল পাবলিশ হবে, চাকরি পাবেন। দেখে যদি এটা তো একদম কমন একটা কথা হয়ে যাবে, তবুও বলি, যাদের এই ধরনের জব পেতে গিয়ে একটা লিটিগেশন রিলেটেড প্রবলেম হচ্ছে, মূলত বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আমরা জানি যেগুলো এখন একটু লিটিগেশনের প্রবলেম হচ্ছে, বিশেষ করে যে কোনো প্যানেল পাবলিশ হতে গিয়ে, তো এই ধরনের ক্ষেত্রেও একটা আশার জায়গা রাখা যায়, অন্তত হয়তো রেকমেন্ডেশনটা পেয়ে গেলাম বা এই ধরনের সমগোত্রীয় কিছু জায়গা আসলো। অনেকেই গেট এক্সামিনেশন দেন, ক্যাট দেন, ক্লার্ক এক্সামিনেশন দিচ্ছেন, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে EEE মেন্স বা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আশার জায়গা আছে। এটা নয় যে সব নিরাশাজনক, এটা নয় কোনো পজিটিভিটি আমরা এক্সপেক্ট করছি না, না, এটা বললে তো একেবারে ভুল বলা হয়ে যাবে।
উপরন্তু আসার জায়গা আছে বলে আমি মনে করি, পজিটিভিটির জায়গা আছে বলে আমি মনে করি, এবং অনেক ক্ষেত্রেই দেখবো আমরা সুযোগ সুবিধা, হ্যাঁ, এগুলো অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে। প্রশ্নটা একটাই, একটা নিয়ে আমার একটু চিন্তা আছে, সেটা হলো ব্যবসা। ব্যবসায়ীদের ব্যবসার জায়গাটা না সিংহের আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। অনেকে অনেক কথা বলছেন, ঠিক আছে, প্রত্যেকের কথাকে আমরা গুরুত্ব দেব, সমানভাবে গুরুত্ব দেব, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা একটু বুঝুন যে আপনাদের ব্যবসার জায়গাটা আপনি খেয়াল করুন, গত 5 বছর আগে কোন জায়গায় ছিল। হ্যাঁ, এবার আপনি যদি প্রশ্ন করেন, দাদা আমি 5 বছর আগে ব্যবসা শুরু করিনি, তাহলে আমি বলবো শুরুর দিকটা ভাবুন কেমন ছিল। হ্যাঁ, এটা নয় যে সিংহ রাশির শতভাগ মানুষের মধ্যে শতভাগ মানুষেরই একই ধরনের সমস্যা, কিন্তু তুলনামূলকভাবে সংখ্যাটার মাত্রাটা হয়তো বেশি। যারা প্রবলেম ফেস করছেন, আপনার ব্যবসাটা ভালো চলতো, সেই জায়গাটা ডিটোরিয়েট করছে, বা আপনার কোথাও যেন স্টাফ হয়ে গেছে। আপনি বিজনেস করুন, আপনি সার্ভিস করুন, আপনি সেলফ প্রফেশনে করুন, যে ধরনের প্রফেশনে থাকুন না কেন, আপনি খেয়াল কী করছেন যে আপনার যে গ্রোথটা সেটা আপাতত মাত্রায় একটা স্টাফ হয়ে গেছে, সেটার অগ্রগতি হচ্ছে না। এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা খুব অরিট, খুব চিন্তিত রয়েছেন, ওই আমি মনে করি, জানেন তো, যে এই জায়গাটা কিন্তু একটু সময় নেবে ঠিক হওয়ার, বাট এই সঞ্চার আপনাকে একটা গতি দেবে, একটা একটা ইনিশিয়ালাইজেশন দেবে। দেখবেন আমরা যখন ট্রেনে বা বিভিন্ন রকম ট্রাভেলিংয়ে থাকি, যে পাখাগুলো উপরে থাকে ট্রেনে হোক, বাসেই সাধারণত অন্যভাবে থাকে, চাই ট্রেনের কথাই যদি ধরি, বা অন্য যে কোনো আপনার বাড়িতে ধরুন একটা পাখা আছে, সে মাঝে মাঝে দেখবেন বন্ধ হয়ে যায়, তখন আবার একটা পেন দিয়ে যদি নাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই পাখাটা কিন্তু আবার চলতে থাকে। তো আমি যদি ধরে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে লাইফ স্টাইল বর্তমানে যেটা চলছে, সেখানে স্টাক হয়ে গেছে, শুধু দরকার হচ্ছে একটা ওই পেন দিয়ে নাড়ান, সেটা পেন দিয়ে হোক, কলম দিয়ে হোক, সেটি কোনো একটা লাঠি দিয়ে হোক, দরকার শুধুমাত্র পাখাটাকে একবার ঘুরিয়ে দেওয়ার, তাহলে সে কিন্তু আবার আপনি চলতে শুরু করবে। আর এই ঘোরানোটার কিন্তু কিছু একটা কম্বিনেশন আমরা এই সময়ে দেখছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রেরও কিছু লিমিটেশন আছে, একটা মানুষের ডেস্টিনিতে নেই, ডেস্টিনিতে নেই মানে তার কর্মফলে নেই, সিম্পল কথা। তাহলে সেই মানুষটি যে জিনিসটা নেই, যে জিনিসটা হয়তো 10% পসিবিলিটিস আছে জীবনে পাওয়ার, সেটা কি 90 করা যায় না, কিন্তু সেই 10টাকে কর্মফল দ্বারা, উপাচার দ্বারা, কর্ম দ্বারা, সঠিক প্রচেষ্টা, সঠিক রাস্তা দ্বারা আমরা তো কিছুটা এনহান্স করতেই পারি বা চেষ্টা করতেই পারি, তাই না? তো এখানে গিয়ে আমার মনে হয় সিংহরাশির এই যে বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারটা নিয়ে এতটা কনফিউশন, এটা কিছুটা ভালো দিকে যাবে। আর এমনিতে আপনাদের মানিটারি বিষয় নিয়েও অনেকে ভুগছেন, এই সঞ্চার যদিও ডিরেক্টলি মানিটারি ম্যাটারের সাথে কানেক্টেড নয়, ইনডিরেক্টলি কানেক্টেড, কারণ প্রফেশন ভালো হলেই মানিটারি জায়গাটা ভালো হবে। অনেকে ডেপ্থের মধ্যে রয়েছেন, অনেক দেনা দায় হয়ে গেছে এবং খুব টেনসড, এই বুঝি একটা খারাপ ঘটনা হয়ে গেল, এই বুঝি একটা সমস্যার জায়গা চলে আসবে। দেখুন, আই স্ট্রংলি বিলিভ অর আই স্ট্রংলি ফিল দ্যাট এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আছেন না, তাদের খুব নেগেটিভিটি বা অতিরিক্ত নেগেটিভিটির জায়গা না দেখলেও অন্ততপক্ষে সাময়িক একটা পজিটিভিটির জায়গা তো আছে, কিছুটা এক্সপেকটেশন রাখা যেতেই পারে যে পজিটিভিটি বাড়বে বা কিছুটা গ্রোথের জায়গা কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করতে পারব। আর ওভারঅল যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করলাম, আলোচনা করলাম, আমার পার্সোনালি মনে হয় সিংহ রাশির জন্য খুব নেগেটিভ একটা ভাইবস নয়, উপরন্তু বেশ কিছু ক্ষেত্রেই সিংহের গ্রোথ আছে এবং সেই গ্রোথগুলোকে কাজে লাগাতে হবে। দেখুন, গ্রোথ থাকলেই আমরা যে পেয়ে যাব সেটা তো নয়, তার একটা সিস্টেমেটিক পথ আছে, তাই না? সেই পথে চলতে হবে, আমার মনে হয় ভালো হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, এবং মার্চ মাসের রাশিফল দেব, খুব তাড়াতাড়ি আলোচনা করব। ভালো থাকবেন প্রত্যেকে, জয় শ্রী গণেশ।